নমস্কার বন্ধুরা, বামস কিচেনে সবাইকে স্বাগত। আজকে একদমই ঘরোয়াভাবে মা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে ভেটকি মাছের পাতুড়ি। তো এখানে ভেটকি মাছ প্রায় নেওয়া হয়েছে প্রায় 1 কিলো পরিমাণে। আর প্রথমে এই মাছগুলোকে একটু মানে একটা পাতিলেবুর রস দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে। আর এখানে আমরা আর কি ছাল শুদ্ধই আর কি মাছটা নিয়েছি, যেহেতু ঘরোয়াভাবে বানানো হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু মাছের মানে ছালটা আপনারা বাদ দিয়ে দিতেও পারেন। তো লবণ আর লেবু দিয়ে প্রথমে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু আধ ঘন্টা মতো রেখে দিতে হবে ম্যারিনেট করার পর। তো এখন এটা আধ ঘন্টার জন্য রেখে দেওয়া হলো। আর মা এখন মশলাগুলো আর কি করে নিচ্ছে। কিছুটা রসুন বেটে নিচ্ছে, কাজু বাদাম সেটাও আর কি বেটে নিচ্ছে, আর কতগুলো কাঁচা লঙ্কা বেটে নিল। তো এবার এই মানে কলা পাতা দরকার, যেহেতু পাতুড়ি তো কলা পাতাটাকে আর কি একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হচ্ছে, যাতে যখন পাতুড়িটা বানানো হবে তখন যেন ফেটে না যায় পাতাগুলো, সেই জন্য এই পাতাগুলোকে একটু ভাপিয়ে নেওয়া হলো। মানে গরম জলের মধ্যে 3-4 মিনিট রেখে দিলেই হবে। তো পাতাগুলোকে এখন উঠিয়ে নেওয়া হলো একটা ঝুড়িতে। আর এবার ওই ম্যারিনেট করা মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো রসুন বাটা, আর দেওয়া হলো কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর এবার দিয়ে দেওয়া হলো সর্ষে বাটা। সর্ষে বাটার পরিমাণটা একটু বেশি দেওয়া হলো, 5-6 চামচের মতো। আর এবার দেওয়া হচ্ছে কাজু বাদাম বাটা। এখানে 10-12টা মতো কাজু বাদাম আর কি বেটে নেওয়া হয়েছিল আগে, সেটা দিয়ে দিল মা। আর এখন দিয়ে দিচ্ছে সর্ষের তেল, আর সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এবার আর একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে, আর যেহেতু ম্যারিনেট করার সময় একটু লবণ দেওয়া হয়েছিল সেজন্য এখন একটু কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়ে দিল। আর এবার এগুলোকে সব একসাথে করে ভালো করে মাখিয়ে নেবে। তো মাছগুলোকে মা এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে। এই পাতুড়িটা ঘরোয়াভাবে আমরা বানাই কিন্তু এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়, আর গরম ভাতের সাথে এরকম পাতুড়ি থাকলে তো কথাই নেই। তো মশলাটা বেশ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, তো এটা একটুখানি সময় রেখে দেওয়া হবে। তো এবার কলা পাতায় মুড়ে নেওয়ার পালা। তো সেই জন্য এবার একটা থালার উপরে কলা পাতা নিয়ে নেওয়া হলো, যে কলা পাতাগুলো আগে ভাপিয়ে রাখা হয়েছিল। এগুলো ভাপিয়ে নেওয়া হয়েছিল কারণ হচ্ছে এই যে মশলা দেওয়ার পরে আর কি যখন বাঁধা হবে যাতে ফেটে না যায় সেই জন্যে। তবে কলা পাতার মধ্যে মাছটা দিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে একটা গোটা লঙ্কা দিয়ে দিল মা। এই গোটা কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আর কি পাওয়া যাবে পরে। তো এবার এটাকে ভালো করে মানে মুড়িয়ে বাঁধতে হবে। তো দেখে নিন কেমনভাবে আর কি বাঁধাটা হচ্ছে। এই প্রসেসে কিন্তু বাঁধলে একদমই আর কি মাছ বাইরে বেরিয়ে আসবে না। এবার ভালো করে সুতো দিয়ে চারদিক দিয়ে বেঁধে দিতে হবে। তো একটা বানানো হয়েই গেল, আর এটা এইভাবে একটা গিট বেঁধে দিতে হবে।
তো এটা রেডি হয়ে গেছে। তো আরো একটা বানি দেখাচ্ছে মা। আপনারা কিন্তু বাড়িতে এই প্রসেসেই বানাবেন। তো এইভাবে মানে সবগুলো আর কি মা বানিয়ে নিয়েছে। এবার এটাকে ভাপানোর পালা। এবার আমাদের যেহেতু স্টিমার নেই, সেজন্য একটা আর কি গামলার মধ্যে মা জল গরম করতে আগে থেকে বসিয়ে দিয়েছিল, আর ওর উপরে দিয়ে দিল একটা ছিদ্রযুক্ত ডিশ। এবার মানে সমস্ত আর কি পাতুড়িগুলোকে ওই ডিশের মধ্যে দিয়ে দেবে। তো পাতুড়িগুলো ডিশের মধ্যে দিয়ে দিয়েছে, গরম জল নিচে কিন্তু ফুটছে। এবার একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দিল। তো কিছুক্ষণ পরে আর কি ঢাকাটা তুলে নেওয়া হলো, 15-20 মিনিট পর। তো এখন এটা রেডি হয়ে গেছে। আর মা একটা আর কি আপনাদেরকে খুলে দেখাচ্ছে যে ভিতরটা কেমন হলো। আর আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন। আর আজকের আমাদের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর বাড়িতেও এইভাবে বানিয়ে আপনারা টেস্ট করবেন। আর আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে যে কেমন খেতে হয়েছিল। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখুন এটা খোলার পর এরকমই দেখতে হচ্ছে। আর এই মাছটা কিন্তু ভিতর থেকে একদমই সেদ্ধ হয়ে গেছে। আর এটা টেস্ট কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে গরম ভাতের সাথে খেতে। তো আমি তো এখন খাবো, মা এখন ভাত বেড়ে দিচ্ছে। আর মানে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে মায়ের রেসিপিটা কেমন হলো, তাহলে মা আরও মানে উৎসাহ পাবে, আমিও উৎসাহ পাবো অনেক ভিডিও বানানোর জন্যে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।